আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান নাজির, চৌধুরী ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক ধরনের ইলেকট্রিক চুলা। এখন আপনারা হয়তো বা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন যে গ্যাসের অনেক সমস্যা, আর এই গ্যাসের সমস্যা দূর করার জন্য আমাদের অনেকগুলো চুলার সমাহার আছে। আপনারা এখানে এসে সরাসরি দেখতেও পারবেন এবং কি অনলাইনেও আমাদের কাছে অর্ডার করতে পারবেন। তা প্রথমত আমি নোহা চুলা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে ইন্ডাকশন চুলা, অনেকে এটারে ম্যাজিক চুলা নামে বলে। এটা হচ্ছে ইন্ডাকশন চুলা, এখানে নির্দিষ্ট পাতিল দেওয়া লাগবে, নির্দিষ্ট পাতিল দিলে রান্না হবে। আপনি যদি এখানে হাতও দেন তাও আপনার হাত পুড়বে না, এমনকি রান্না করতে গিয়ে যদি এখানে পানিও পড়ে তবুও কোনো ভয়ের সম্ভাবনা নাই। আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে, সাপোজ আপনি রান্না করতেছেন, রান্না করতে করতে আপনি অন্য মনস্ক হয়ে একটু বাইরে গেলেন, চুলাটা থেকে পাতিলটা নামায় রাখছেন, কিন্তু এখানে যদি আপনার বাচ্চা হাত দেয় কিন্তু কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। আর এটাতে বিদ্যুৎ সাশ্রয় অনেক, কারণ আপনি যদি পাতিল এখানে রাখেন তবেই রান্না হবে, আর যদি না রাখেন তাহলে তো রান্না হচ্ছে না। সেক্ষেত্রে আপনার বিদ্যুতের খরচটা অনেক কম হচ্ছে। আপনার বাসায় সিলভারের পাতিল আছে, অ্যালুমিনিয়ামের পাতিল আছে, নন স্টিকের কড়াই থাকতে পারে, ফ্রাই প্যান থাকতে পারে, ক্যাসারোল থাকতে পারে, এগুলোও আপনি ইউজ করতে পারতেছেন। আর এগুলোর জন্য আপনার নির্দিষ্ট পাতিল লাগবে, সেই নির্দিষ্ট পাতিলগুলো আমাদের কাছে 7 পিস হিসাবে আছে, আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। এখন যেটা বলবো আর কি, এখন যার যেটা প্রয়োজন, যদি কারোর ইনফ্রারেড দরকার হয় তাহলে আপনারা ইনফ্রারেড নিতে পারবেন, যদি কারোর ইন্ডাকশান দরকার হয় তাও নিতে পারবেন, এটার জন্য আলাদা পাতিল অবশ্যই আপনাকে নিতে হবে। আর এটা নিলে আপনার বাসায় যেটা আছে ওইটা নিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। আর এটার আরেকটা সুবিধা আছে, এটা দিয়ে আপনি হোটেলে যেমন বারবিকিউ খান, মানে মাংসটা অনেকে ফ্রাই করে খাইতে পছন্দ করে, সেটা বাসায় করতে পারবেন, সেটার জন্য এখানে সিস্টেমটা আছে, বারবিকিউ সিস্টেম। এটা আছে আপনার স্টিলের চুলা, কিয়ামের ইনফ্রারেড কুকার। এই যে পিছনে স্টিল আছে, এটা গরম হলে এখান থেকে কুলিং ফ্যানে আপনার বাতাসটা সম্পূর্ণ বাইরে বের করে দিবে, এখানে কোনো ভয়ের সম্ভাবনা নাই। আপনার এখানে হয়তোবা গরম হবে, হয়তোবা মনে করতে পারেন যে চুলাটা গরম হচ্ছে আমার বাস্ট হয়ে যায় কিনা, এইরকম ধরনের কোনো ভয়ের সম্ভাবনাই নাই, কারণ এখানে কুলিং ফ্যান অ্যাডজাস্ট করা আছে। আপনাদেরকে মডেল এবং প্রাইসটা জানিয়ে দিই। এটা হচ্ছে নোহা ইন্ডাকশান, এটা আমরা দিচ্ছি এমআরপি 4,300 টাকা এবং ডিসকাউন্টে পাচ্ছেন 3,650 টাকায়। আর এটা হচ্ছে কিয়াম H11 মডেল, এটা এমআরপি 4,000, ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 3,500 টাকা। এটা কিয়াম H66, এটা এমআরপি 4,600, ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 3,900 টাকা। তবে এর ভিতরে আরও অনেক ফিচার আছে, যেমন আপনি এখানে টাইমার সেট করতে পারবেন। এই যে টাইমার, আপনি যদি মনে করেন আপনার রান্না করতে সাপোজ 20 মিনিট সময় লাগবে, আপনি এখানে 20 মিনিট দিবেন, 20 মিনিট পরে অটোমেটিক্যালি আপনার চুলাটা বন্ধ হয়ে যাবে, আপনাকে আর বন্ধ করা লাগবে না। তারপরে আপনার ইচ্ছা করলে চাইল্ড লক মুডও আছে, এই যে লক মুড আছে, আপনি রান্না করতে করতে হয়তো বাইরে গেছেন, আপনার বাচ্চা হয়তো এখানে ভলিউম বাড়াইতেও পারে অথবা কমাইতেও পারে, সেই ক্ষেত্রে আপনি যদি লক করে রাখেন তাহলে এখানে ঘুরাইলেও সমস্যা হবে না, জোর বাড়বেও না কমবেও না। আমাদের অন্য অন্য কোম্পানির ভিতরে যেমন আছে মার্সেল KS20, তারপরে আছে ভীষণ 30A3, এছাড়াও একটা স্পেশাল মডেল আমাদের কাছে অল্প দিনের ভিতরে লঞ্চ করছে, সেটা হচ্ছে মার্সেলের হট প্লেট। তা আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে, তবে এটার একটু ফিচারটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আপনার রাইস কুকারে যে ধরনের যে কয়েলটা থাকে, ওই কয়েলের সমন্বয়ে এই চুলাটার সিস্টেমটা ওইভাবে। আমরা অনেকে মনে করি যে রাইস কুকারে যে পাতিল আমরা বসাইতে পারবো না, এটা নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরে এটা থাকে। তা এটাতে আমরা যদি মনে করি যে এটাতে বসাবো, অবশ্যই আমরা বসাইতে পারবো, সেই জন্য কোম্পানি একটু স্পেশালি এটার দিকে ফোকাস করে এটা তৈরি করছে। এটা 1500 ওয়াট,
এটা আছে আপনার 750 ওয়াট। এখন আপনার প্রয়োজন অনুপাতে আপনি এটাতে বড় পাতিল ইউজ করতে পারবেন। যদি আপনি ভাত রান্না করেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, মাংস রান্না করেন, তরি তরকারি রান্না করেন, সবজি। আর এটা যেহেতু 750 ওয়াট, সেটা হয়তো আপনি পানি গরম করতে পারেন বা চা বানাইতে পারেন, দুধ জাল দিতে পারেন, এই জন্য ব্যবহার করতে পারবেন। তবে এটা দুটো একসাথে ব্যবহার করা যাবে। এর জন্য আছে আপনার এইখানে ভলিউম বাটন আছে, এটা আছে অফ। এখানে আপনি যদি দেন এই যে মিনিমাম, এখানে সর্বোচ্চ আছে ম্যাক্সিমাম পর্যন্ত। তবে এটা যেহেতু হট প্লেট, এটা গরমটা অনেকক্ষণ সময় ধরে থাকে, আপনার রান্না করতে করতে হয়তো বা বিদ্যুৎ চলে যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই। এর যে হিটটা থাকে, এই হিটেই আপনি অন্তত 10 মিনিট চালাই যেতে পারবেন আপনার কাজটা। সেই ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা আপনার এই চুলাটা পালন করতেছে। এটা প্রাইসটা হচ্ছে আপনার 3000 টাকা, ওইখান থেকে আমরা 15% ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি মাত্র 2550 টাকায়। হ্যাঁ অবশ্যই, এটার দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমাদের কাছে সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে, তবে স্টক সীমিত সময়ের জন্য, আগে আসলে আগে পাবেন, ফুরিয়ে গেলে কিন্তু পাবেন না। আমরা এখন ইনফ্রারেডে চলে যাই, এটা হচ্ছে ভিশনের ইনফ্রারেড চুলা। তবে একটা সতর্কতা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে আমরা অনেকেই ইনফ্রারেড চুলা ব্যবহার করি, কিন্তু ব্যবহার করে সাথে সাথে আমরা প্লাগটা কিন্তু খুলে ফেলি। কিন্তু প্লাগটা যদি আমরা খুলে না ফেলি তাহলে জিনিসটা কিন্তু আপনার ভালো হবে। যদি বলেন কেন ভালো হবে, কী জন্য ভালো হবে, সেটা হচ্ছে এই চুলাটা রান্না করার পরে অনেক গরম থাকে, এই গরম অবস্থায় যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে জিনিসটা কিন্তু ঠান্ডাটা হইতে পারতেছে না, এর যে চাহিদাটা এটা মিটাইতে পারতেছে না। এই জন্য কুলিং ফ্যানটা দিছে ঠান্ডা করার জন্য। তা ঠান্ডা যদি না করতে পারে, জিনিসটা কি লাস্টিং বেশি দিন করবে? তখন কিন্তু অবশ্যই কোম্পানির বদনাম করবে যে আপনাদের এই কোম্পানির মাল ভালো না। সেই ক্ষেত্রে একটা কথা বলবো, রান্না করার পরে আপনারা 20 মিনিট অন্তত এই চুলাটা লাইন দিয়ে রাখবেন, অন্তত 20 মিনিট। 20 মিনিট লাইন দিয়ে রাখলে হবে কি, আপনার এই চুলার যে বার্নারটা আছে, বার্নারটা ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি দীর্ঘদিন এই চুলাটা ব্যবহার করতে পারেন, কোনো ভয়ের আশঙ্কা নাই। এটা 100% কপার দিয়ে তৈরি, ভয়ের কোনো সম্ভাবনা নাই। আর বিদ্যুৎ বিলের কথা ভাবছেন, যেহেতু এখন লোডশেডিংয়ের ব্যাপার, এই নিয়েই তো আজকের এই ভিডিওটা। তা লোডশেডিংয়ের ব্যাপার ওই কথা চিন্তা করে লাভ নাই, গ্যাসও অনেক দাম, আপনার যদি বাঁচতে হয় তাহলে খাইতে হবে, আর খাইতে গেলে রান্না করতে হবে। রান্না করতে গেলে গ্যাস যদি আপনি না কিনতে পারেন, তা চুলা তো আপনার দরকার আছে, এই জন্যই আজকের এই ভিডিওটা। আমাদের এই চুলাই আপনি দুই বেলা যদি কন্টিনিউ রান্না করেন তাহলে সর্বোচ্চ আপনার মাসে 400 থেকে 500 টাকা কারেন্ট বিল আসবে। এখন আপনি যদি বলেন যে আমি সারাদিন 2-3 ঘন্টা চালাবো, আই বুঝে ব্যয়, আপনি যেমন খরচ করবেন তেমন আপনার বিলটা আসবে। এটা মার্সেলের ইনফ্রারেড কুকার, এটাতে আপনারা পাচ্ছেন এই যে বারবিকিউর জন্য স্পেশাল স্ট্যান্ড পাচ্ছেন, এটাতে আপনারা ফ্রাই করতে পারবেন বারবিকিউ বাসায় বসেই, আপনারা হোটেলের মজাটা বাসায় নিতে পারবেন। এমনকি স্টিল বডিও আছে, এর কালার আছে কয়েকটা, সিলভার, গোল্ড এবং ব্লু কালার। আপনারা আমাদের থেকে আপনাদের পছন্দ অনুপাতে কালারগুলো নিতে পারবেন। এটার ওই সেম সিস্টেম, ওই কুলিং সিস্টেম একই, তবে এটার একটা বিশেষত্ব, এটা স্টিল, এটা লং লাস্টিং অবশ্যই করবে, এই জন্য কোম্পানি এটা স্টিল বডি দিয়ে তৈরি করছে। এটার দাম আপনার 4590 টাকা, আপনারা আমাদের কাছে পাচ্ছেন 4100 টাকায়। এটার দাম তো অবশ্য বলতে ভুলে গেছি, এটার দাম হচ্ছে 3900 টাকা এমআরপি, আপনি ডিসকাউন্টে পাচ্ছেন 3600 টাকায়। এছাড়াও আমাদের কাছে অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আছে, এগুলো বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে, ভিজিট করবেন এবং দেখবেন, আপনার পছন্দ অনুপাতে আপনাদের পছন্দের পণ্যটি আমাদের থেকে নিতে পারবেন। তবে ঠিকানাটা মনে রাখবেন, চৌধুরী ইলেকট্রনিক্স, চৌধুরী মার্কেট, হ্যাপি জেনারেল হসপিটালের পাশে এবং ট্রাস্ট ব্যাংকের নিচে, বাইপেল আশুলিয়া, সাভার, ঢাকা।